বর্তমান সারা বিশ্বে মুসলমান নির্যাতিত অসহায়ের মতো মার খাচ্ছে যা থেকে প্রতীয়মান হয় আমরা খুব তাড়াতাড়ি সেই প্রতিশ্রুতি মালহামা ও গাজোয়ায় হিন্দের দিকেই যাচ্ছি রাসেলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর ভবিষ্যৎ বাণী করা এই দুটি যুদ্ধে পৃথিবীর মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে তাই ধরে নেবেন আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন আমিও তাদের মধ্যে একজন হতে পারি আর যদি বেঁচেও যান তবু প্রস্তুতি নিয়ে রাখুন আশা করি কল্যাণের পথে ধাবিত হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মালহামা এবং গাজুয়াতুল হিন্দে এই যুদ্ধের ব্যাপারে কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন মনে রাখবেন সবাই কিন্তু যুদ্ধে যাওয়ার মতো সামর্থ্য রাখে না তাই বলে তারা কি বেঁচে থাকবে না সুতরাং এই ফিতনাপূর্ণ যুদ্ধে বেঁচে থাকারও প্রয়োজন আছে ইতিমধ্যে রাশিয়া তার দেশের প্রায় চার কোটি নাগরিকদের ট্রেনিং করিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে কিভাবে নিজেকে সেফ করে রাখবে এবং তাদের জন্য মাথা পিছু খাদ্য বরাদ্দ করা আছে তলে তলে পরাশক্তিগুলো ঠিকই প্রস্তুতি নিয়ে রেখেছে তাহলে আমরা অজ্ঞ থাকব কোন ভরসায় আমাদের উচিত সকল প্রস্তুতি সম্পন্ন করে যুদ্ধের জন্য অপেক্ষা করা এই ভিডিওটি তাদের জন্য নয় যারা মনে করেন আসহাবে কাহাবগণ কোন রকম প্রস্তুতি ছাড়াই কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে নগর থেকে বের হয়ে গিয়েছিলেন অতপর আল্লাহই তাদের রক্ষা করেছেন মুসা আলাইহি আসাল্লাম কোনোরকম প্রস্তুতি ছাড়াই তার অনুসারীদের নিয়ে বেরিয়ে পড়েছেন অতপর আল্লাহই তাদের রাউনের হাত থেকে রক্ষা করেছেন না বরঞ্চ তারা সকলেই প্রস্তুতি গ্রহণ করেছিলেন সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কেন এত চিন্তা গবেষণা বা প্রেশান হতে হবে প্রস্তুতির প্রয়োজন নেই আল্লাহ আমাদের সহায় হবেন এমন মন্তব্য করা একেবারেই লক্ষণ তাহলে দয়া করে ভিডিওটি আপনি দেখে অযথা সময় নষ্ট করবেন না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মনে করেন ইসুফ আলাহাল্লাম দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য সাত বছর আগে থেকে এই প্রস্তুতি নিয়েছেন খাদ্য গুদামজাত করার ব্যবস্থা করেছেন এবং আল্লাহ তাদের সাহায্য করেছেন নু আলাহিয়া সাল্লাম প্লাবনের আগেই নৌকা তৈরি করে রেখেছেন অতপর আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সাধ্য মতো প্রস্তুতি নিয়েই বদরের ময়দানে হাজির হয়েছেন এবং আল্লাহর সাহায্য যুদ্ধে জয়লাভ করেছেন সুতরাং আমাদেরকেও সাধ্য প্রস্তুতি নিতে হবে একদিকে সিরিয়ায় শুরু হয়ে যাওয়া যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়ে ক্রমান্বয়ে তা সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে আবার ভৌগোলিক আমরা এমন একটি এলাকায় বসবাস করি যারা মোকাবেলা করবো গাজোয় হিন্দ সুতরাং আমাদের প্রস্তুতিটাও হতে হবে এই উভয় সংকট মাথায় রেখে প্রস্তুতিটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিলে বুঝতে ও পদক্ষেপ নিতে সুবিধা হবে যেমন ক আধ্যাত্মিক প্রস্তুতি খ শারীরিক প্রস্তুতি গ মানসিক প্রস্তুতি ঘ অর্থনৈতিক ও খাদ্য প্রস্তুতি এবং ওমো মূল জিহাদের প্রস্তুতি চলুন এবার আমরা এই প্রস্তুতিগুলোর ব্যাখ্যা জেনে নেই আধ্যাত্মিক প্রস্তুতি এক মুসলিম হওয়ার জন্য হাদিসে যে সব শর্ত বা কথা বলা হয়েছে তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করুন দুই সকল ফরজগুলোর ব্যাপারে কঠোর ও যত্নবান হন তিন যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করুন ন্যূনতম নামাজের জন্য যতটুকু প্রয়োজনীয় সাথে সুরা সুরাক এর প্রথম দশ ও শেষ দশ আয়াত মুখস্থ করে রাখুন এবং জরুরি দোয়া এবং মাসলা মাসাইল মুখস্থ করে রাখুন চার সকলের সাথে পাওনা দেনা মিটিয়ে ফেলুন পাঁচ ভুল ত্রুটি বা কারো সাথে ঝগড়া মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নিন বেশি করে তবা ইস্তেকফার করুন ছয় প্রতিদিন কোরআন হাদিস অধ্যয়ন করুন যতটুকু সম্ভব সাত কোরআন হাদিস তাফসির সহ গুরুত্বপূর্ণ কিছু বই এর হার্ড কপি নিজের কাছে বাড়ির সবচেয়ে নিরাপদ এবং গোপন জায়গায় সংরক্ষণ করুন আট অশ্লীল সিনেমা গান নাটক অসৎসঙ্গ পরিহার করুন নয় আপনার পরিবারের নিকট আত্মীয়দের এসব ব্যাপারে সতর্ক করুন তাই ভিডিওটি একবার আপনার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনদের দেখাবেন খ শারীরিক প্রস্তুতি সব রকমের জিএমও ফুড পরিত্যাগ করুন দুই এলোপথিক ঔষধ বর্জন করুন তিন ভেষজ ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জন করুন চার নিয়মিত শরীর চর্চা বিশেষ করে দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি করুন রোগ কমন যেমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস জ্বর মাথা ব্যথা সর্দি এসবের জন্য ভেষজ ঔষধগুলো বাড়িতে সংরক্ষণ করুন ছয় বাড়িতে টিউব অয়েল বা চাপকল বসান সাপ্লাই পানির উপর নির্ভরতা হান্ড্রেড পারসেন্ট কমিয়ে ফেলুন সাত কমপক্ষে দুই বছরের জন্য সাবান ব্যান্ডেজ ব্লেড সুতা মোমবাতি ব্যাটারি ব্যাটারি চালিত ও ক্রয় করে সুই লাইট রাখুন আট জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করুন নয় পরিবারের সবার জন্য কমপক্ষে দুটি করে রেইনকোট পর্যাপ্ত শীতের ভারী জামা ও জরুরি জামাকাপড় ক্রয় করে রাখুন শূন্য ডিগ্রি বা মাইনাস তাপমাত্রার উপযোগী পোশাক সংগ্রহ করুন দশ পরিবারের সকলের জন্য পিওম ম্যাক্স বা গ্যাস ম্যাক্স একটি করে এবং ডাস্ট মাস্ক পর্যাপ্ত পরিমাণের সংগ্রহ করে রাখুন বোম্বিং হলে যে গ্যাস নির্গত হবে তা থেকে রক্ষা পাবেন এগারো বসবাস করার জন্য যে কোনো শহর বন্দর ত্যাগ করুন যত অজপাড়া গা হবে ততই ভালো উত্তম হবে পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক ঝর্ণা বা অধিক বৃষ্টি হয় এমন এলাকা বেশি জনবসতি এলাকা পরিহার করুন ঢাকা চিটাগাং সহ বিভাগীয় সিটির ভাই ও বোনদের বিশেষভাবে অনুরোধ রইল আপনারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বারো যারা একত্রে বসবাস করবেন তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তার যন্ত্রপাতি সংগ্রহ করার চেষ্টা করুন ও হাতের কাছেই কোথাও লুকিয়ে রাখুন তেরো সকল পুরুষ সদস্য একত্রে ঘুমাতে বা কোথাও সফরে যাবেন না গ্রুপ করে পালাক্রমে পাহারা দিবেন ঘুমাতে যাবেন ও বাইরে যাবেন চোদ্দ আশেপাশের জনপদের সাথে যোগাযোগ করার জন্য বাইসাইকেল সংগ্রহ করুন দ্রুত যোগাযোগ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করুন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার অভ্যাস করুন মাসের মধ্যে মাঝে মাঝে দু একদিন দিন সারাদিন না খেয়ে থাকুন হলো মাটির নিচে ঘর তৈরি করুন বাড়ি থেকে সহজে বের হওয়ার পথ তৈরি করে রাখুন সতেরো তাঁবু তৈরি করার সরঞ্জাম ব্যবস্থা করুন আঠারো আপনার এলাকার অবসরপ্রাপ্ত বা কর্তব্যরত ডিফেন্স বাহিনীর সদস্যদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার চেষ্টা করুন উনিশ পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক টিম গঠন করার চেষ্টা করুন গ মানসিক প্রস্তুতি এক যুদ্ধের শুরুতেই সারা পৃথিবীর ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হতে পারে ফলে দেশে বিদেশে থাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি পরিবারের কেউ যদি প্রবাসে বা এলাকার বাইরে থাকে তবে তার সাথেও চিরদিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত করুন দুই বৈদেশিক বাণিজ্য ও লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিকৃত পণ্য বিদেশে উৎপাদিত জরুরি ঔষধ ও যন্ত্রপাতি আসা যাওয়া বন্ধ হয়ে যাবে ফলে আপনার কাছের মানুষজন যারা ওইসব ঔষধের ওপর ডিপেন্ডেন্ট তারা চিকিৎসাহীনতায় ভুগবে এবং ইমার্জেন্সি রুগীরা এক পর্যায়ে মারা যাবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখুন তিন চারিদিকে মৃত লাশ আর নানান ধরনের শুনতে পাবেন যা এখন কল্পনাতেও আসে না এমন পরিস্থিতির জন্য মনকে শক্ত করুন চার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট শুরু হবে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিবে আপনার কাছে টাকা থাকবে হাজার হাজার কিন্তু ওই টাকার বিনিময়েও আপনি জিনিসপত্র কিনতে পারবেন না ফলে পারিবারিক খাদ্য সংকট কিভাবে সামাল দিবেন সে চিন্তা করুন মনকে শক্ত করে ধরে রাখুন কারণ এ সময় ভেঙে পড়লে বাকিরাও টিকতে পারবে না পাঁচ হয়তো নিজ পরিবারের এক বা একাধিক সদস্য মারা যাবে আহত হবে অসুস্থ হয়ে পড়বে নিখোঁজ হয়ে যাবে এসবের জন্য মনকে প্রস্তুত রাখুন ছয় এ জাতীয় যে কোনো সমস্যায় আসুক না কেন আল্লাহর ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না মনে রাখতে হবে এই দুনিয়াটাই পরীক্ষা ক্ষেত্র এ ধরনের বিপদ আপদ দিয়ে আসলে আল্লাহ আমাদের যাচাই করছেন আমরা জান্নাতের যোগ্য কি না সাত প্রচন্ড অভাবের আপনার বাড়িতে লুটপাট হতে পারে পারে হয়ে উঠতে আশেপাশের মানুষগুলো তাই আসন্ন পরিস্থিতি সামাল দিতে গেলে আপনার প্রতিবেশীদের এখনই বোঝা তাদের নিয়েই পরিকল্পনা করুন যতটা সফল হবেন পরবর্তীতে ততটাই নিরাপদ থাকতে পারবেন এক্ষেত্রে আত্মীয় স্বজনরাও গুরুপভাবে ভাবে বসবাস শুরু করতে পারেন আট ভৌগোলিকভাবে আমরা বসবাস করছি গাজবায় হিন্দের মাঝামাঝি এলাকায় সুতরাং শত্রু পক্ষ থেকে আক্রান্ত হওয়া প্রায় নিশ্চিত আক্রান্ত হলে প্রতিরোধ করা সকল দেশে সকল ধর্মে সকল আইনেই বৈধ সুতরাং প্রতিরোধ করার মতো মানসিক প্রস্তুতি নেই নয় জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বাসস্থান পরিবর্তন করতে হতে পারে হিজরত করার দরকার পড়তে পারে আবার এমনও হতে পারে অন্য এলাকা থেকে আপনার এলাকায় লোকজন নিরাপত্তা বা আশ্রয়ের জন্য ছুটে আসতে পারে সুতরাং মুহাজির বা আনসার দুটোর জন্যই আবু এর মতো প্রস্তুত থাকুন ঘ অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি এক নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন ধান গম আলু শাক সবজি ইত্যাদি কৃষিকাজের মাধ্যমে নিজেই নিজের খাদ্য উৎপাদন করুন দুই মাছ চাষ করুন তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ গবাদি পশু পালন করুন যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি হাদিসে এর নির্দেশ রয়েছে চার কল বা টিউবওয়েল মাটির অনেক গভীরে স্থাপন করুন সাধারণত যতটুকু নিচ থেকে পানি উঠে তার চাইতে পঞ্চাশ থেকে একশো ফুট নিচে স্থাপন করুন এছাড়াও নদী পুকুর ঝর্ণার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন চাপকলের যাবতীয় প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সংগ্রহ করে রাখুন পাঁচ পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহে রাখুন যেমন চিড়া মুড়ি সিম বা কুমড়ার বিচি বাদাম ছোলা ইত্যাদি ছয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট বা জাতীয় খাতে যত টাকা আছে তা এক দ্রুত তুলে মুহূর্ত তা দিয়ে স্বর্ণ ক্রয় করুন বা গবাদি পশুতে পরিণত করুন মনে রাখবেন বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না সাত বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত ফল গাছ রোপণ করুন আট বাচ্চাদেরকে এখন থেকেই চকলেট আইসক্রিম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করুন নয় শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখুন মূল জিহাদের প্রস্তুতি এক ময়দানে দৈনিক নিয়মিত গোসলের কোনো ব্যবস্থা থাকে না তাই মাসে এক দুই তিনবার গোসলের অভ্যাস করুন না হয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতে বাধ্য হবেন দুই বেশি করে কাঁচামরিচ খাওয়ার অভ্যাস অনেক জরুরি যাতে আপনার রক্ত খেয়ে ডেঙ্গু মশাটিও মারা যায় এবং আপনি ম্যালেরিয়া থেকে বাঁচতে পারেন ময়দানে ম্যালেরিয়া রোগীর চিকিৎসা খুবই কষ্টকর তিন পায়ের পাতায় ভর করে বেশি হাঁটার অভ্যাস করুন ময়দানে পায়ের গোড়ালির চাইতে পায়ের পাতায় বেশি ভর দিয়ে চলতে হয় পায়ের গোড়ালির চেয়ে পায়ের পাতার ব্যবহার বেশি হয় তাই ভারী কোনো জিনিস সহ প্রচুর দাঁড়িয়ে থাকার অভ্যাস করুন চার সংক্ষিপ্ত ও শুকনো এবং পানি ছাড়া দ্রুত খাওয়ার অভ্যাস করুন পাঁচ ঠান্ডা ও গরম উভয় মৌসুমে মোটা কাপড় ও মোটা চামড়ার উঁচু জুতা ব্যবহারের অভ্যাস করুন এবং সেই মোটা ময়লা কিন্তু পবিত্র কাপড়ে ঘুমানোর অভ্যাস করুন ছয় ও প্রচণ্ড আওয়াজের মাঝে জুতা পায়ে কম ঘুমের অভ্যাস করে সুস্থ থাকার অভ্যাস করুন প্রত্যেক জিহাদ প্রিয় মুমিনদের মা বাবা সহ পরিবারকে নির্যাতিত মুসলিম বিশ্বের অবস্থা জিহাদে আল্লাহ তাল্লাহ সরাসরি সাহায্যের কাহিনী এবং বিশ্বব্যাপী জিহাদি তৎপরতা সফলতা তুলে ধরে কৌশলে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা জরুরি অন্যথায় পরবর্তীকালে আপনার পরিবার পরিজনে হবে আপনার পথে প্রতিবন্ধক আপনার শত্রু আট জিহাদের জন্য অর্থ বা কাঁচা সোনা সংগ্রহ করে নিজে কাছে রাখতে হবে যত বেশি সম্ভব মুজাহিদের অর্থ সংকট বেশি যেহেতু কুফুরি বিশ্ব তাদের সকল লেনদেনের মাধ্যম নিয়ন্ত্রণ করে ফেলেছে যাতে মুজাহিদরা ইন্টারন্যাশনাল ভাবে টাকা সংগ্রহ করতে না পারে এতক্ষণ যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তা কেবল বেসিক ধারণা দেওয়া হলো এলাকাভেদে তার থেকে কম বেশি প্রস্তুতি নিতে হতে পারে তা নিজেই চিন্তা গবেষণা করে বের করুন শেষে যে কথাটি বলে রাখতে চাই তা এখনই বলে রাখি প্রযুক্তি ধ্বংস হওয়ার ফলে হয়তো উপযুক্ত সময় জানাতে পারব না মনে রাখবেন মহাযুদ্ধের পরপরই দাজ্জাল বের হবে বের হবার দুই তিন বছর আগে পৃথিবীতে অনাবৃষ্টির ফলে খাদ্য উৎপাদন কমে যাবে শেষ বছর একেবারেই খাদ্য উৎপাদন হবে না আর সে তখন রুটির পাহাড় বা ত্রাণ নিয়ে হাজির হবে ঘরে ক্ষুদার্ত স্ত্রী সন্তান রেখে সে ত্রাণ থেকে মুখ ফিরিয়ে রাখা বড়ই কঠিন পরীক্ষা বড়ই কঠিন আর এ মুহূর্তে যদি ধৈর্য ধারণ করতে পারেন সুবহানাল্লাহ আপনাকে খাদ্য দেবে আলহামদুলিল্লাহ আপনাকে খাদ্য দেবে আল্লাহ একবার আপনাকে খাদ্য দেবে একমাত্র আল্লাহ যিনি আপনার জন্মের আগেই আপনার রিজিক লিখে রেখেছেন আল্লাহ আমাদের সকলকে তার রহমত এবং বরকতে ঢেকে রাখুন আমাদেরকে পৌঁছে দিন চিরস্থায়ী জান্নাতে আমিন সুম্মা আমিন হয়তো জানা অজানা আরো বহু ভীতিকর পরিবেশ তৈরি হতে পারে তাই ধৈর্য হারাবেন না অচিরেই সুদিন আসছে যখনই কোনো বিপদ আসে মুমিনরা বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে সুরা বাকারা আয়াত একশো ছাপ্পান্ন এই ভিডিওটি মুখস্থ করে রাখবেন যদি এই ভিডিওটি শেয়ার করতে না পারে অন্তত ডাউনলোড করে ব্যক্তিগতভাবে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে হয়তো তারাও উপকৃত হতে পারে এই ভিডিওটি আমি ক্রিয়েটিভ কমন্স এ রেখে দিব ভিডিওটি ডাউনলোড করে সরাসরি আপনারা আপলোড করতে পারবেন আপনার নিজের চ্যানেলে তাই যদি আপনি শেয়ার করতে নাও পারেন ভিডিওটি ডাউনলোড করে এখনই ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করুন হয়তো আপনার এই চ্যানেলের মাধ্যমে একজন ব্যক্তি হলো এই গুরুত্বপূর্ণ মালহামা এবং গাজু আতুল হিন্দের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবে এবং বিজয়ী হবে তখন আপনি শহীদ হলেও আপনি বেঁচে থাকলেও সেই মর্যাদায় লাভ করবেন আসসালামু আলাইকুমাতুল্লাহ রাখা